এই দেখেন মৌমাছি কিভাবে মধু খায়, দেখছেন? একটু পর পরে একটা ফুল থেকে আরেকটা ফুলে চলে যাচ্ছে। গ্রামের বিভিন্ন ফসলের গাছ দেখানোর যে ধারাবাহিকতা সেটা বজায় রেখে আমি আজকে আপনাদের দেখাচ্ছি হচ্ছে ধনিয়া গাছ। আমরা যে ধনিয়ার গোড়াটা খাই সেই ধনিয়াটা যে গাছ থেকে আসে সেই গাছটা দেখাবো। এগুলো গাছগুলো দেখতে আসলে অনেক সুন্দর, আপনারা হয়তো বা দেখে বুঝতেই পারছেন অনেক সুন্দর ফুল। তো আজকে এই গাছটা নিয়ে একটু কিছু কথা বলবো। পুরো ভিডিওটাতে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ভিডিওটা শুরু করি। সো আপনারা যে দেখতে পাচ্ছেন যে এখানে আর যে এদিকেও আছে অনেক জমি, এখানে যে এই যে ফুলের এই যে ভ্রমর ভ্রমর না মৌমাছি, এই দেখেন মৌমাছি কিভাবে মধু খায়, দেখছেন? একটু পর পরে একটা ফুল থেকে আর একটা ফুলে চলে যাচ্ছে, ওনারা প্রত্যেকটা ফুলের মধু নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওরা মধু ওদের চাকে দেবে। আচ্ছা যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে এই যে ধনিয়ার গাছটা আপনারা দেখতে পারতেছেন, এই ধনিয়ার ফুল ফুল তো আমরা দেখতে পারতেছি, এই ধনিয়ার ফুল থেকে এই যে রকমের ফল হয়, এই যে দেখেন আপনাদের ক্লোজলি দেখানোর চেষ্টা করি, এই যে ফলগুলো হয় এই ফলগুলোই হচ্ছে মূলত ধনিয়া। এই ফলগুলো যখন পেকে যাবে শুকিয়ে যাবে তখন এটা আর কি মেশিন দিয়ে ভাঙানোর পরে যে গুঁড়াটা বের হবে এটাই হচ্ছে ধনিয়ার গুঁড়া। আসলে এই গাছটা সম্পর্কিত এর চেয়ে বেশি তথ্য দেওয়ার মতো আসলে তেমন কিছু নেই। আসলে আপনাদের আমি সব ধরনের গাছ মানে গ্রাম অঞ্চলে কী ধরনের চাষবাস হয়ে থাকে সে এইসব বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এবং তারই ধারাবাহিকতায় চিন্তা করলাম যে আজকে এই জিনিসটা একটু দেখাই। সো আমার চ্যানেলে এরকম প্রায় অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন গ্রামের। তো আশা করি আমার ভিডিওটা দেখলে গ্রাম সম্পর্কে আপনার সকল ধরনের ধারণা হয়ে যাবে, যদি আপনি গ্রাম সম্পর্কে না জেনে থাকেন। এটা অবশ্যই আমি বলছি যারা শহরে থাকে তাদের উদ্দেশ্যে, যারা এই পরিবেশে কখনো তাদের আশাই হয়নি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার অন্য ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনারা গ্রামকে ভালোবেসে থাকেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।